Ya sana bu kalkalım. Sen de almaram mı? Sen de almaram mı? Dolama akıran da ben. Ama babası lakı bu ısır alayını kızım. Aynen alın, aynen alın. Aynen bakayım. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الرجال قوامون على النساء وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وآشرهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة المدمن الخمر والآق والديوس الذي أقر في أهله الخبيث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض فدخلت الجنة أو كما قال عليه الصلاة والسلام किया न आहला तुम्हें कलाय वाहिला किया न आहला तुम्हें कलाय वाहिला तोलक भोलो कुमारी तुम्हें कते जलो कैला रे कते जलो कैला किया न आहिला तुम्हें कलय वाहिला टोलक भोलो कुमारी तुम्हें कते जलो कैला रे कते जलो कैला आरबते आही तुम्हें आरबते आही तुम्हें मक्काते जन्मिला गोटे धारा रूपकुत तुम्हें पहर बिलाइल रे पहर बिलाइला हिदायतर बाट तुम्हें हिदायतर बाट तुम्हें मकली करिला किन आहिला तुम्हें कलय आहिला किन आहिला तुम्हें कलय आहिला टोलक बोल कुमारी तुम्हें कते जलो कैला रे कते जलो कैला हेरा ना मरगा तो तुम्हें हेरा ना मरगा तो तुम्हें प्रभु के मातिला इस्लाम प्रसार करी बलई कर अल्लाह हिला
রে করল্লয়া হেলা হক দোক হক লোকে হক দোক হক লোকে তুমি পাহরিলা কেন আহিলা তুমি কলয় আহিলা কেন আহিলা তুমি কলয় আহিলা টলক ভলক মারি তুমি কতে জল কাইল রে কতে জল কাইলা ডেলিগেট খাওয়ার ব্যবস্থা আছে, যার প্রয়োজন হয় খেয়ে নেবেন, কমিটির তরফ থেকে বলা হয়েছে। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, আজকের জালসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে সমস্ত বক্তা স্টেজে ওঠে, ওঠার পরে সর্বপ্রথম খুতবার পরেই আল্লাহর তারিফ করা হয়, কেন তা জানেন? যিনি আমাদের মহান সত্তা, তিনি আমাদেরকে পৃথিবীর জামিনের মধ্যে সৃষ্টি করেছেন, তাই তার তারিফ দিয়েই সমস্ত কিছু শুরু করতে হয়। যেমন পবিত্র কোরআনে কারিম সূরা বাকারা যে শুরু করা হয়েছে বিসমিল্লার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি গোটা জাহানের যিনি প্রভু, গোটা জাহানের যিনি রব, সেই প্রভু, তার নামে সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা প্রথম যে শুরু করেছেন সেটা বিসমিল্লার পরেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। অনেক ক্ষেত্রে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করতে হচ্ছে। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটু ছোট্ট করে একটা ওয়াকিয়া শোনাচ্ছি, যে খুব যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাবি পৃথিবীর জামিনে খুশি হতেন, তখন এই শব্দ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের নাবি আল্লাহর তারিফটা করেছেন। আমার ভাইরা, আমি একটু তাড়াতাড়ি কথাগুলি বলবো, খুতবাও সুর দেইনি, আজকে কথাতেও সুর দেব না, একই অবস্থা, কারণ টোটাল সময় আমার 1 ঘন্টা 10 মিনিট, তার মধ্যে 5 মিনিট গেছে, 1 ঘন্টা 5 মিনিট আছে। আমাকে কিছুগুলি কথা যে গুছিয়ে আপনাদের কাছে হয়তো আশা রেখেছি, কিছুগুলি কথা আপনাদেরকে বলতে হবে, এজন্য সুরের ধার ধারবো না। ইউটিউবওয়ালারা হয়তো কিছু ঝামেলা হবে মনে মনে ভাববে, ভাবলেও সময় নাই, আমাকে বোঝাতে হচ্ছে, দূর থেকে এসছি, দু কথা আপনাদেরকে বলতে হবে, এটাই আমার বড় কথা। ব্যাপার হচ্ছে এই, এবার সর্বপ্রথম আমরা বুঝে নেব যে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, আল্লাহ নবী সাল্লাম যখন খুব থেকে বেশি খুশি হতেন, তখন আল্লাহর নাবিও এই শব্দ দিয়েই তারিফ করেছেন। বলবেন দলিল পাবেন সহিহ বুখারীতে, যদি দেওবন্দের ছাপা হয়, যেটা বর্তমান সাহারানপুর ছাপা, সারা ভারতবর্ষে মাদ্রাসাগুলোতে চলে আলিয়াতে, সেই বুখারী শরীফের 181 সাফায় কিতাবুল ইলামে কালিমাত তালকিনের বাবে হাদিসটি আনা হয়েছে। হাদিসটার রাবি হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করে বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা একটু গুরুত্ব দেন, যে একটি গোলাম ছিল ইহুদি, যেমন মুসলিম ছেলেরা আল্লাহ নবী সাল্লামের দরবারে যে খেদমতে হাজির হয়ে যেতেন, ইহুদি ছেলেরাও কোন কোন সময় নবীর দরবারে যে তারা নবীর খেদমতে থাকতেন। কথাটা খুব গুরুত্ব দেবেন, ইহুদি একটা ছেলে আল্লাহ নবী সাল্লামের খাদিম ছিলেন। রাবি বললেন, কানা গোলামুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একজন গোলাম ছিলেন ইহুদি, যে নবী সাল্লামের খেদমতে হাজির থাকতেন। এ হাদিসটা এজন্যই বলা হচ্ছে,
আমরা একটা ধারণা করে থাকি এই পৃথিবীর জমিনে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম জোর করে মানুষকে দিয়েছেন না। হ্যাঁ, কিছু বলার আছে একবারে বলে দেন, তারপরে আমি করি। হ্যাঁ বলে দেন হুজুর, এটা দিয়ে বলে দেন। এক দুবার বলেন, বারবারে আসবেন না, একবারে শেষ করেন কি কথা আছে। রান্না করা মাংস বিক্রি হবে, আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন। আর একটা চাবি হারিয়ে গেছে তার সাইকেলে, এখানে খুঁজলে পাবেন। সাইকেলে আচ্ছা পাওয়া গেছে, এটা হাত ঘড়িটা, একটা হাত ঘড়ি পাওয়া গেছে, একটা চাবি পাওয়া গেছে, আর মাংস ওখানে বেঁচে আছে। যারা যারা কিনবেন কিনবেন, আর যারা যারা খাবেন খাবেন। আমি চাই যে আর পরে আর এলান হয়তো মধ্যে মধ্যে করেন, শুরু করেছি শুরুর মধ্যে যদি তিনবার হয় তাহলে এমনি সময় কম আরও ঝামেলা হবে। জাগা, আমি বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কাউকে জোর করে ঢুকিয়ে দিয়েছেন না। নবী সাল্লামের যুগে বুঝতে পারা গেল যে ইহুদি ছেলেরাও নাবীর খেদমতে হাজির থাকতেন। এবার শোনেন, হঠাৎ করে কিছুদিন চলে যাচ্ছে, ওই ছেলেটা আর নাবীর দরবারে হাজির হয় না। নাই কি যেন হয়েছে, ছেলেটা নাবীর দরবারে হাজির হচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যিনি বিচক্ষণ নবী পৃথিবীর জমিনে, এবার সাহাবা কেরামকে জিজ্ঞাসা করছেন, কে আছিস রে, খবর কি করতে পারিস তোরা আমার কাছে? মধ্যে মধ্যে ইহুদি গোলামটা আসতো, ছেলেটা কোথায় রে, তোরা কি খবর করতে পারিস? অনেকদিন হয় ছেলেটা আমার দরবারে হাজির হয় না। তাই যুবকেরা খবর নিলেন, খবর নিয়ে দেখলেন ছেলেটা কোথাও নাই, ছেলেটা তার বাড়ির মধ্যে আছেন, কিন্তু এমন তিনি অসুস্থ হয়ে গেছে, এমন রোগে রোগান্বিত হয়ে গেছে, মৃত্যুর সজ্জায় পৃথিবীর জমিনের ভিতরে তিনি বারবার করে ভুগতেছেন। কোন মুহূর্তে তার জানটা পৃথিবীর জমিনের মধ্যে থেকে যেন বেরিয়ে যাবে? সাহাবীরা এসে খবর দিলেন, নাবিজি গো, যে ইহুদি গোলামির কথা আপনি বললেন পৃথিবীর জমিনে, ফা মারি যা, ওই ছেলেটা ভীষণ বেমারের মধ্যে পড়ে গেছে, তাই তার জান যেমন বেরিয়ে যাবে অবস্থার মতো হয়ে গেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন গোলামটার কথা শুনলেন যে গোলামটা বেমার পড়ে গেছে, বুখারীর হাদিস অনুযায়ী বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ফাআতাহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউদুহু, আমাদের যিনি বিশ্বের নবী, সমস্ত নবীদের যিনি সর্দার নবী, সমস্ত নবীদের যিনি সর্দার, পৃথিবীর জমিনে যাকে সাইয়্যিদুল মুরসালিন বলে বলা হয়েছে, ওই নবীজি পায়ে হেঁটে 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 বাড়ি থেকে ইহুদি গোলামটাকে শুশ্রূষা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বাড়ির মধ্যে থেকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেরিয়ে গেলেন ইহুদি ছেলেটার বেমারের শুশ্রূষা করার জন্যে। আজকে কিন্তু আমাদের ভিতরে একটা অভ্যাস গড়ে গেছে, বাবা যদি বাড়িতে বেমারে কান্দে আমি ছেলে দেখতে যাই না, মা যদি অসুস্থ হয়ে গেছে আমি একটু দূরে বাড়ি নিয়েছি তাই মার কাছে যাই না, বড় ভাই বেমারে পড়ে কাঁদছে ছোট ভাই দেখতে যাই না, চাচা বেমারে কাঁদছে ভাতিজা দেখতে যাই না, ভাতিজা বেমারে কাঁদছে চাচা দেখতে যাই না। বরেন এটা বর্তমান অভ্যাস হয়েছে কি হয়নি, কাহার ওই বেমারের খবর কেউ লাইনি লাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যিনি নবী, একটা ইহুদি একটা গোলামের খবর নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পায়ে হেঁটে 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 রওনা হয়ে গেলেন। এবার সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এবার একটা কথা বলছি, কেন যাচ্ছেন নবী আর আমরা কেন যাই না? যদি যাই তাহলে আমাদের লাভটা কি? এবার লাভটা আগে শোনেন, হাদিসটি পাবেন রিয়াজুস সালেহিনে, হাদিসটি পাবেন মেশকাতে, হাদিসটি পাবেন তিরমিজি শরীফে, হাদিসটি এসছে, তার বর্ণনা একটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা কেরাম শুনে নাও, কি আইয়ুমা মুসলিমিন ইয়াউদু মুসলিমান মিন গুদওয়া ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফান সাবউনা আলফান সাবউনা মালাক আলফান মালাক,
আল্লাহ নবী সাল্লাম বললেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, আমি নবী তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলে কি পৃথিবীর জমিনে নিজের বাবার কথা বলা হয়নি, নিজের ভাইয়ের কথা বলা হয়নি, স্বামী স্ত্রীর কথা বলা হয়নি, চাচা ভাতিজার কথা বলা হয়নি, পৃথিবীর জমিনে একটা মুসলমান যদি বেমারের মধ্যে যদি পড়ে যায় আর একটা মুসলমানে যদি খবর শোনে, ওই একটা মুসলমান ব্যক্তি রক্তের কোনো সম্পর্ক নাই গো কিন্তু বেমারে পড়ে গেছে, এই খবরটা শুনে টুক 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 করে এগিয়ে গেল ওই লোকটাকে দেখার জন্যে, কিন্তু গেছে সকালবেলাতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কেউ যদি সকালবেলাতে কোনো বেমারিকে যদি দেখতে যাও কিছুই তুমি দাওনি, তার পাশে যদি তুমি বসে যাও, মুরব্বিটার কাছে বসে যদি বলেন আপনার কি অসুখ হয়ে গেছে, আল্লাহ যেন আপনাকে ভালো করে, বাস এতটুকু বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সঙ্গে সঙ্গে তুমি যখন দেখতে যাবে তোমার নামে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফিরিস্তা পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দেবে। নারায়ে তাকবীর, 70,000 ফিরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবে। যে লোকটা দেখতে গেল এই লোকটার রুহের এই লোকটার গুনাহ মাগফিরাতের জন্যে হাত্তা ইউমসি শব্দের হাদিসে সন্ধ্যা পর্যন্ত লোকটার গুনাহ মাগফিরাতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আর বলে, মাবুদ গো, ইনিও তোমার বান্দা যিনি বেমারি আর ইনিও তোমার বান্দা যিনি এসছে জামিনে দেখতে, এই লোকটা তোমার একটা বান্দাকে দেখতে আসছে, তোমার কাছে দোয়া করি আল্লাহ, ইনি যে বান্দার প্রতি একটু মহাব্বাত করেছে, তুমি এই লোকটার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে 70,000 ফিরিস্তা সকালবেলা যদি দেখতে যান আল্লাহ তাআলা আপনার নামে পাঠিয়ে দেয়, যদি বিকালবেলা দেখতে যান তখন পাঠায়, সকালবেলা পর্যন্ত পৃথিবীতে থাকে, তাহলে কোনো বেমারিকে দেখতে গেলে আমাদের লাভ না লোকসান? একটু জোরে বলেন, লাভ না লোকসান? কিছুই বলতে হবে না, একটা কাজ করবেন, দোয়াটা সবারই মুখস্থ আছে, আপনার আত্মীয় হোক অরিচক একটা মুসলিম হোক জ্বরে খুব ভুগছে, আপনি এগিয়ে চলে যান তার মাথার পাশে বসেন, হাতটা নেন, ডান হাতটা নেন, কপালে এরকম হাতটা লাগান, লাগানোর পরে বলেন, আজিবিল বাসার রব্বান নাস ওয়াসপান্ত শাফি লা শিফা আনিল্লা শিফা ওকা শিফা আল লা ইউগাদিরু সুকমা, দোয়া করে ফুক দেন আর না দেন, দোয়া পরে সরে আসেন, এটাই আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আপনার দায়িত্ব হলো এই দোয়াটা পড়া, কপালে হাতটা দিয়ে আপনি দোয়াটা পড়েন, বাস আল্লাহ রাব্বুল আলামিন ওর উছিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতটুকু আমরা কেন করতে পারবো না যদি একজন বেমারে পড়ে গেছে? এবার জায়গা ইতিহাস আমি বলি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি ছেলেটাকে দেখার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার বাড়ির দিকে, যে 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 বখারিতে এসছে আল্লাহ নবী সাল্লাম তার বাড়িতে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ বলেন, ইহুদি গোলামের বাড়িতে ঢুকে পড়লেন। হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে অন্যের বাড়িতে যখনই ঢুকেছেন তার অনুমতি নিয়ে ঢুকেছেন। একটা মশলা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করে যাই, এই পৃথিবীর জমিনে আপনি একটা ভাই আর একটা ভাইয়ের বাড়িতে যাবেন, আপনি একজন ভাই আপনার স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে যাবেন, আপনি একটা ভাই আপনার স্বাস্থ্য বোনের বাড়িতে যাবেন, আপনি একটা ভাই আপনার খালাতো বোনের বাড়িতে যাবেন, আপনি একজন আপনার চাচার বাড়িতে যাবেন, আপনি একজন আপনার মামার বাড়িতে যাবেন, তাহলে যেতে হবে কিভাবে? মনে মনে যদি প্রশ্ন করেন, এসব এস হিসাবে মনে কাজ শরীয়তে কোনো আদেশ নাই না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ যারা ঈমান নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার মানে যারা মুসলিম, তার মানে যারা মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মুসলমানেরা, লা তাদখুলু বুয়ুতান, পৃথিবীর কোনো ঘরে তোমরা প্রবেশ করবে না। কথাটা ক্লিয়ার রাখবেন, এই মশলাটা আগে থেকেই জানেন, আজকেও জানেন, সব সময় জানেন, আমল আমরা করি না সেটা আলাদা ব্যাপার, তবে মশলাটা জেনে রাখেন, কোরআন আইনটা জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা জেনে রাখেন, আল্লাহর শরীয়তের কানুনটা জেনে রাখেন। আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান, তুমি কোনো পৃথিবীর কোনো বাড়িতেই তুমি ঢুকবে না, গাইরা বুয়ুতিকুম, শুধু তোমার স্ত্রীর ঘরটা বাদে। কথাটা ক্লিয়ার রাখবেন, যে বাড়িতে আপনার স্ত্রী আছে, যে ঘরে আপনার বিবি আছে, যে ঘরে আপনার স্ত্রী থাকে, শুধু স্ত্রীর রুমটা বাদে পৃথিবীর কোনো বাড়িতে ঢুকবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা
তাস্তানসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা এই কথাটা বলেছেন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে দিলেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাত্তা তাস্তানসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা যতক্ষণ পর্যন্ত তুমি সেই বাড়ি আলাকে সংকেত দাওনি আর বাড়ির ভিতর থেকে সংকেতের জবাব তোমাকে পারমিশন যাওয়ার জন্য পারমিশন দেয়নি আর যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে সালাম দাওনি সালামের জবাব হয়ে তোমাকে যাওয়ার অনুমতি দেয়নি এতক্ষণ পর্যন্ত তুমি অন্যের বাড়িতে এই পৃথিবীর জমিনে তুমি কাহার ওই বাড়িতে তুমি প্রবেশ করো না এই বিধানটা আল্লাহর নবীরও নয় এই বিধানটা হচ্ছে আল্লাহর ডাইরেক্ট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই আয়াতের মর্মার্থে গোটা পৃথিবীর আপনি কাহার ওই ঘরে প্রবেশ করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালির অনুমতি নেননি সেই বাড়িওয়ালার পারমিশন নেননি আগে আপনি যদি মুসলিম হন তাহলে চাচার বাড়িতে গেলে মামার বাড়িতে গেলে বড় ভাইয়ের বাড়িতে গেলে ছোট ভাইয়ের বাড়িতে গেলে ভাইয়ের বাড়িতে গেলে নিজের বোনের বাড়িতেও যদি যান আপনি যদি যেতে চান আগে যাওয়ার পরে ঘরের দরজায় আপনাকে দাঁড়াতে হবে এটার নামই শরীয়ত ঘরের দরজায় দাঁড়িয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাড়ির বাহির বাড়িতে দাঁড়িয়ে আপনি দরজায় টোকা মারতে হবে নাহলে সালাম দিতে হবে নাহলে আওয়াজ করতে হবে বোন বা ভাই তুমি আছো বা চা গলায় সাউন্ড দেন অনুমতি দিলে আপনি যান অনুমতি দেবেন না আপনি যাবেন না এটার নামই শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা তাস্তানসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দেখেন কোরআন শরীফের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে উল্লেখ করে বললেন যতক্ষণ পর্যন্ত অনুমতি দেয়নি অতক্ষণ পর্যন্ত তুমি প্রবেশ করবে না অবশ্যই প্রবেশ করবে না আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করে বললেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলে কি যালিকুম খাইরুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি দিয়েছেন এগুলি যদি তুমি জমিনের ভিতরে মানো অবশ্যই তোমার জন্য এগুলি একটা উপকারিতার জিনিস এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার জন্য প্রতিষ্ঠিত হয়ে ফুটে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন অবশ্যই এগুলি তোমার জন্য এগুলি যদি তুমি মেনে রাখো এগুলি যদি তুমি মানো তাহলে তোমার জন্য এগুলি নাজাতের জরিয়ার একটা কারণ এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার জন্য দাঁড়িয়ে যাবে এগুলি কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চলছেন তাহলে একটা মশলা আজকে আমাদের জানতে হবে এই পৃথিবীর জমিনে স্ত্রীর রুমটা ছাড়া পৃথিবীর কোনো বাড়িতেই বিনা অনুমতিতে ঢুকতে পারেন না যেমন ধরে নেন একটা ডিসির রুমে যেতে চলে দেখবেন ওখানে ইংরেজিতে লেখা আছে নো অ্যাডমিশন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এসপির রুমে যেতে চাবেন ওখানে লেখা আছে নো অ্যাডমিশন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ একটা মিনিস্টারের প্রাইম মিনিস্টারের কাছে যেতে চাবেন আগে আপনাকে অনুমতি নিতে হবে সেখানে নিষিদ্ধ রয়েছে একটা আপনি ডিআইজির রুমে যাবেন সেখানে আপনি প্রবেশ নিষিদ্ধ রয়েছে আপনি চিফ জাস্টিসের রুমে যাবেন সেখানে নো অ্যাডমিশন লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তার কাজে গতিকে যদি তারপরেও যদি যান আপনাকে পুলিশে ধরে আপনাকে নয় জেলে ঢুকাবে আর নাহলে আপনাকে মেরে পিট ওখান থেকে হাঁকিয়ে দেবে তাহলে একটা ডিসির অর্ডার এখানে জমিনের ভিতরে আমরা লক্ষ লক্ষ মানুষ ফলো করি একটা এসপির অর্ডার আমরা হাজার হাজার মানুষ পৃথিবীতে ফলো করি একটা মিনিস্টারের অর্ডার আমরা হাজার হাজার মানুষ ফলো করি আর যে মহান সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন উনি অর্ডার করেছেন আল্লাহ তোমার নিজের স্ত্রীর ঘর বাদে পৃথিবীর যত বাড়ি আছে সমস্ত বাড়ির ঘরের দরজায় আমি আল্লাহ নো অ্যাডমিশন লাগিয়ে দিলাম এটা আমার আইন এটা জমিনের ভিতরে মেনে চলবে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তুমি ছাউন দাওনি তুমি যতক্ষণ পর্যন্ত পারমিশন নাওনি এতক্ষণ পর্যন্ত অন্তত যতদিন এবার আজ থেকে যতদিন বেঁচে থাকবেন অন্তত দু চারটা বাড়িতে যেতে দরজায় যা সালাম দিয়া একটু দাঁড়াবেন অনুমতি নিয়ে যাবেন বাহিরের বাড়িতে দেখি একটা মানুষ হাত তুললেন তো আজকে থেকে আমি চেষ্টা করব অনুমতি ছাড়া অন্যের বাড়িতে ঢুকবো না দেখি একটা লোক হাত তুললে পারবেন সাহস আছে দেখি দুইটা পেয়েছি আরো তিনটা সত্যি বলছেন সত্যি বলছেন এটা আইনটা কোরআনের এবার দু চার দশজন হাত তোলেন দেখি আমরা ঢুকবো না ইনশাল্লাহ কোরআনের আইন মানবো নারায় তাকবীর যাক আল্লাহ হেফাজত করুক আজকে একটা আমল নেন আজকে জালসা থেকে শুধু একটা আমল নেন যে কোনোদিন আর বিনা অনুমতিতে অন্যর বাড়িতে ঢুকবো না এবার একটা ছোট্ট মাসলা শোনেন আমাদের ওস্তাদে কেরাম বুঝিয়েছিলেন একটা রেওয়ায়েতে এসছে যে একজন এই মাসলা শোনার পরে একটা যুবক দাঁড়িয়ে গেল হুজুর গো আমার বাড়িতে শুধু আমার মা কি বললাম কি বললাম আমার বাড়িতে শুধু আমার মা আমার মার রুমে যেতেও কি অনুমতি নিয়ে আমাকে যেতে হবে গো নবীজি নবী বললেন তো অনুমতি নিয়ে যাবে সালাম দিয়ে যাবে বলেন হুজুর আমি আমার মায়ের খেদমতগার গো নবী আমি যে মায়ের খেদমতগার আছে কেউ নাই বারবার তো আমাকে যেতে হচ্ছে আমি সালাম দিয়ে যাবো নবী সাল্লাম বললেন যাবে সালাম দিয়ে যাবে আবার বললেন নবী আমার মায়ের একই মাত্র আমি সন্তান নাবি গো
আমি কি মাহরুমে যেতে ওকে সালাম দিয়ে যাবো গো নবী? এবার তৃতীয়বার নবীর উত্তর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বললেন, ওরে যুবক রে, তুমি কি চাও তোমার মাকে পৃথিবীর জমিনে তুমি উলঙ্গ দেখবে? এটা তুমি চাও? তুমি এটা চাও তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? বললেন, না তা তো চাই না, মাকে উলঙ্গ দেখতে চাই না। বলে, তাহলে তুমি মার রুমে গেলেও সালাম দিয়ে যেও, তুমি জানো না তোমার বৃদ্ধা মা শুয়ে আছে, তার গায়ের কাপড় পরে আছে, তুমি জানো না তোমার মা শুয়ে আছে, তার শরীরের কাপড় পরে আছে। বলেন, কথাটা হতে পারে কি পারে না? বলেন, জোর দিয়ে বলেন, হতে পারে কি পারে না? মা শুয়ে আছে, মাতার কাপড় বুকের কাপড় পরে আছে, তাই বলি আপনি এখন যখন যুবক হয়ে গেছেন আপনি কি সমীচীন যে মাকে আপনি উলঙ্গ দেখবেন জামিনে? ওই জন্য মার রুমে যেতেও সালাম দেওয়া যেতে হবে, মার রুমে যেতেও সালামের দরকার রয়েছে। আর আমরা আজকে করি কি, হুপ হুপ করে গুপ গুপ করে ঢুইকা পড়ি জমিনের ভিতরে, হুপ হুপ করে ঢুইকা পড়ি, গুপ গুপ করে ঢুইকা পড়ি, সালামের কোনো প্রশ্ন নাই, কিছুই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পষ্টকরণ করে দিলাম, বলে কতক্ষণ পর্যন্ত তুমি যাবেন না? ফাইল্লাম তাজুদু ফিহা হাদান ফালা তাদখুলু হা, এটা কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বাড়িতে ঘরের দরজার ভিতরে যা, তুমি টোকা মেরে দিয়েছো কিন্তু ঘরের দরজার ভিতরে তুমি কাউকেও পেলে না, কোনো শব্দই আসলো না বাড়িতে থেকে। এবার আপনি কি করবেন? আপনি বারবার করে দরজার টোকা মারলেন, একবার দুইবার তিনবার চারবার, এই কেউ আছো গো, আমি তোমাকে খবর দিতে আসছি, কে আছো গো, বাড়িতে যাবো, চিল্লালেন তিন চারবার পাঁচবার চিল্লাইলেন, কোনো আওয়াজ আসলো না। এবার কি দরজা ভেঙে ঢুকবেন? ঢুকবেন কি ঢুকবেন? আল্লাহ বললেন, এবার দেখেন আল্লাহর ভাষা, আল্লাহ বললেন, ফাইল্লাম তাজুদু ফিহা আহাদান, সেখানে যদি তুমি কাউকে পেলে না, তোমার কথার যদি জব দিল না, আল্লাহ বললেন, ফালা তাদখুলু হা, তাহলে তুমি ঘরের ভিতরে ঢুকিও না, তুমি ঢুকিও না তোর বাড়িতে, তোমার ঢোকার অনুমতি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলাম, কতক্ষণ পর্যন্ত ঢুকবে না? হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ পর্যন্ত ভিতরে থেকে তোমাকে ইজাজত দেয়নি, যতক্ষণ পর্যন্ত তোমার বোনের বাড়িতে ঢুকেছ, তোমার বোন যতক্ষণ পর্যন্ত অনুমতি দেয়নি, তোমার বাড়ির বোনাই তোমাকে যতক্ষণ পর্যন্ত অনুমতি দেয়নি। হতে পারে তোমার নিজের বোন, কিন্তু তোমার বোন কোন অবস্থা আছে তুমি কি জানতে পারবে? তুমি হুপপুত করে ঢুকে যাবে, তুমি ঢুকবে না। তোমার বোনের বাড়িতে আর একটা বোন আসে থাকতে পারে, ওটা নিজের বোনটা তোমার পর্দা নাই, কিন্তু তার যে একটা যাও আছে, তার থেকে তোমার পর্দা আছে, ওই জন্য তুমি ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে থেকে তোমাকে অনুমতি দেয়নি। দেখেন শরীয়ত কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমাকে দেয়নি এতক্ষণ পর্যন্ত তুমি ঢুকো না। আর ওয়াইন ওয়াইন কিলা লাকুম ইরজাউ ফারজাউ, আর যদি ভিতর থেকে বলে, ভাই যার জন্য ডাকতেছেন আপনার বন্ধু বাড়িতে নাই, পরে আসেন, তখন আপনার যদি মনে মনে কয় বন্ধুকে ডাকতেছি বাড়িতে নাই, তাহলে এটাই তো পান খাওয়ার সুযোগ আমার, তাই না গো? কথা হলো এটা, আসছি বন্ধুকে ডাকতে, বন্ধু আছেন বাড়িতে আছেন? একদিন ডাক দিয়েছেন, নাই আসলে, কোথাও বা গেছে। এবার বন্ধুর স্ত্রী বলছে, কে গো অমক, কইছে যে আপনার বন্ধু বাড়িতে নাই, পরে আসিয়েন। এবার মনে মনে কয়, এই ভাই তো আমার সুযোগ, পান খাবার সুযোগটা হয়েছে কিছু কথাবার্তা বলার, আইসি যদি তাহলে একটা পান খায়া যায়, এটা বলার অধিকার আপনার নই, এটা বলার অধিকার শরীয়তে দেয়নি। আল্লাহ বলছেন, যদি তোমাকে বলা হয় তুমি চলে যাও, আপনি চলে যান এখন নাই, সঙ্গে সঙ্গে তুমি ওখান থেকে চলে যাও, তুমি ওখানে ঢুকিও না, এটাই শরীয়ত। ওখানে ঢোকার অনুমোদন কোনো মতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয়নি। কেউ আমি বলছিলাম আসলতে একটা ফতোয়া তাহলে জানা হলো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম, আরো এলান আছে, এবার আমি বলছিলাম, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন অনুমতি নিয়ে ইহুদি গোলাম তার বাড়িতে ঢুকে পড়লেন, সুবহানাল্লাহ, কয়েকবার উনি ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ নবী সাল্লাম কত দূরে থাকলেন? রাবি বললেন, ফাকাদা ইনদা রাসিহি, আমাদের যিনি বিশ্বের নবী উনি টক দপ 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 করে গিয়ে যাইয়া ওই যে ছেলেটা শুয়ে আছে ছেলেটার মাথার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যায় বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছেলেটার মাথার পাশে বসে পড়েছেন, মাই গাও বসে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখেছেন। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখে বিশ্বের নবী বুঝতে পেরেছেন ছেলেটা বেশি সময় পৃথিবীর জমিনের ভিতরে যেমন বেঁচে থাকার মতো অবস্থা দেখা যায় না, কোনো কোনো সময়ে
মুখটা দেখলেই বোঝা যায় অবস্থা একবার সংকীর্ণ বেশি সময় মনে হয় জমিনের ভিতরে টিকবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছেলেটার মুখটা দর্শন করার পরেই নবী বুঝতে পেরেছেন এই ছেলেটা বেশি সময় আর টিকছে না ছেলেটাও নবীকে দেখছেন নবীও ছেলেটার দিকে নজর করেছেন এই সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ছেলেরে তুমি তো মধ্য তুমি আমার দরবারে তুমি চলে গিয়েছিলে আমার খেদমতের ভিতরে তুমি গেছো ইহুদি গোলাম রে আমার খেদমতের ভিতরে তো তুমি থাকছো আমি বিশ্বর নবীজি তোমাকে জোর করে কালিমার তালকিন দেইনি আর তুমি জমিনের ভিতরে কালিমা গ্রহণ করো নাই এবার তোমার মরণের সময় দিক 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 তোমার করতো তো জমিনের ভিতরে তোমার অবস্থা তাই আমি বিশ্বের নবী তোমার কাছে এসে গেছি ফকাল আল্লাহ আসলিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ছেলেরে ইসলামের কালিমা কি গ্রহণ করে পৃথিবীর জমিনে তুমি ইসলামটা কি গ্রহণ করে তুমি মুসলিম হয়ে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছেলেটার মরণকালে কালেমার তালকিনটা দিলেন নবী ছেলেটার কাছে এবার ছেলেটা চিন্তা করছে নবীকে ছেলেটা কলিজা দিয়ে ভালোবাসে ঠিক অন্তর দিয়ে ভালোবাসছে নবীকে ছেলেটা নবীকে দেখেই ছেলের মস্তিষ্কটা একদম নরম হয়ে গেছে হায় হায় বিশ্বের নবী গোটা জাহানের নবী আজকে আমার বাড়িতে আমি দুঃখিনী গরিব দুঃখী কাঙ্গাল আমার বাড়িতে নবী চলে এসছেন দেখেই ছেলেটা নাবির দিঘা মায়ত্ব হয়ে গেছে কিন্তু হলেও তো বুদ্ধি নাই ছেলেটাকে যখন কালিমার তালকিনটা দিচ্ছে ছেলেটা কিন্তু কালেমা পড়ল না না পড়ে গো ফানাজারা ইলা আবি ওয়া এন্দা বখারিতে সে ছেলেটা তখন নবীর কাছ থেকে মুখটা ঘুরাইয়া ছেলেটার বাবা পাশে বসেছিল ছেলেটার পাশেই নবীর পাশেই বসে আছে ছেলে চিন্তা করে তো যায় আমার অন্তিম সময় কোন মুহূর্তে আমার জানটা পৃথিবীর জমিনের মধ্যে থেকে পৃথিবীর জমিন থেকে বাড়িয়ে যাবে ছেলেটাও বুঝতে পেরেছে এই মুহূর্তে আখেরি নবী আমাকে কালিমার তালকিন দিচ্ছে কিন্তু আমি তো জমিনের ভিতরে ইহুদির সন্তান আমার বাবা ইহুদি দাদা ইহুদি চাচা ইহুদি আমি এই মুহূর্তে যদি কালেমাটা পড়ে নেই কি জানি গো আমার বাবা এখন আমাকে প্রহার শুরু করে দেবে বাবা জমিনের ভিতরে আঘাত পেয়ে যাবে এবার নবী যখন কালেমার তালকিনটা করলেন ফা নাজারা ইলা আবি ওয়া হুয়া ইনদা সঙ্গে সঙ্গেতে ওই ছেলেটা তার মুখটা নজরটা ঘুরাইয়া ছেলেটার বাবার মুখের দিকে হা হা করে তখন তাকিয়ে দেখেছে ছেলেটা যখন ফেল ফেল করে তাকিয়ে দেখলো বাবার মুখের দিকে ইহুদি গোলামের বাবাটা কিন্তু বুঝে নিয়েছে আমার ছেলেটাকে বিশ্বের নবী কালেমার তালকিন দিচ্ছে আর ছেলেটা কালেমা না পড়ে আমার মুখের দিকে ছেলেটা তাকিয়ে দেখেছে আমি বাবা বুঝতে পেরেছি আমার ভয় আমার অনুমতির অপেক্ষায় ছেলে আমার কালেমা পড়ছে না এই কথা ইহুদি বাবা বুঝে নিয়ে ইহুদি বাবাটা মনে মনে সিদ্ধান্ত নিল আমি তো ডাক দিই নাই বিশ্বের নবীকে আমি ডাক দিই নাই আখেরি নবীকে আমার মতো গরিবের বাড়িতে বিশ্বের নবী যদি পৌঁছে গিয়েছে আমার ছেলেটাকে যদি কালেমার তালকিন দিচ্ছে আমি বাধা দেব না এবার ছেলেটাকে ডাক দিয়ে বললেন ছেলেরে আমি তোর বাবা আজকে তোকে একটা কথা বলছি ছেলেরে আমি তোর বাবা ইহুদি আমি তোর পাশে বসেছি আখেরি নবীকে আমি ডাক দেই নাই কিন্তু তার মহাব্বত তোর কাদার তোর কান্দের পাশে বসেছেন বিশ্বের নবীজি ছেলেরে তোকে কালেমার তালকিন দিচ্ছে কিন্তু তুই কালেমা না পড়ে তুই আমার মুখের দিকে তুই তাকিয়েছিস আমি বুঝেছি আমার ভয় তুই কালেমা পড়তেছিস না আমি তার আব্বা অনুমতি দিলাম আতি আবুল কাসিম তুই বিশ্ব নবীর কালেমা পড়ে তুই জমিনের ভিতরে মুসলমান হয়ে যা নারায়ণ তাকবীর বখারি শরীফ হাদিসের সঙ্গে সঙ্গেতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালেমার তালকিনটা দিলেন কালেমার তালকিন দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বের নবী কালেমার তালকিন দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা কালেমা শাহাদা পড়ে সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে যায় মুসলমান যখন হয়ে গেল ছেলেটা সামনে নবী সাল্লাম রুমে থাকতেই সামান্য কিছু সময় পরে ছেলেটার জান পৃথিবীর থেকে বেরিয়ে গেল ইন্নাল্লাহ পড়েন যখন ছেলেটার জান বেরিয়ে গেল
বুখারীতে আছে ফাখর আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যিনি বিশ্বের নবী তখন রুম থেকে দূর দূর করে বেরিয়ে গেলেন আমরা উঠান বলি আপনারা কি বলেন ঘর থেকে বেরিয়েলে ওটা কি বলেন আংনা আংনা বলেন আংনার ভিতরে আল্লাহ নবী সাল্লাম বেরিয়ে গেলেন তাফসীরের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন নবী একটা মাথা উঁচু করে একটা তখন একটা মাথা উঁচু করেছিলেন হাদিসে তো তা আসেনি হাদিসে আছে ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুল আল্লাহ নবী সাল্লাম বেরিয়ে গেলেন আর আল্লাহ নবী সাল্লাম তখন বললেন কি আলহামদুলিল্লাহ মাবুদ গো আমি নবীজি তোমার তারিফ আমি করতে চাই কি দিয়ে তারিফ করব তোমার আজকে কোন শব্দ জমিনের ভিতরে তালাশ করে আমি নবী পাই না তার একটাই মাত্র কারণ গো আল্লাহ এই যে ছেলেটা কয় মিনিট আগে কালেমার তলকিন দিলাম কালেমা পড়ল তারপর পর তোর জানটা পৃথিবীর জমিনের ভিতরে থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান্নার মাবুদ গো তোমার কাছে ক্ষমতা রয়ে গেছে গো আল্লাহ তুমি একটা মানুষকে সামান্য মুহূর্তের ভিতরে কোটি কোটি বছরের জন্য জাহান্নামের আগুন তুমি তার উপরে হারাম করে দিতে পারো এই ক্ষমতা পৃথিবীর ভিতরে শুধু তোমার কাছে রয়েছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ যাকে ইচ্ছা করে কয় মিনিট বেঁচে ছিল কালেমা পড়ার পরে মুসলিম হয়ে গেল কালেমাও পড়ে নিল এন্তেকাল হয়ে গেল জান্নাতেও চলে গেল নারায়ে তাকবীর ওজন আল্লাহ রাব্বুল আলামিন নবী একটা হাদিস বলেছেন জিহাদের ভাবে হাদিসটা আছে আল কাতুল আল মাকতুল ফিল জান্নাহ একজন যে কাতল করে সেও জান্নাতি আর যে কাতল হয়ে যায় সেও জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলেন বলবেন মশলাটা বুঝি না যে কাতল করলো সে কি করে জান্নাতি হলো আর যে মাকতুল যে কাতল হয়ে গেল সে কি করে জান্নাতি হলো তার ব্যাখ্যার ভিতরে বলা আছে দুজনে জান্নাতি এরকম করে হয়ে গেল একটা ময়দান শুরু হয়েছে দুজনের দল দুই দল দুই দলের ভিতরে সংঘর্ষ চলছে এবার প্রতি এক পক্ষ ইসলামের পক্ষ এরকম করে একজন চলে গেছে তুই তো ইসলাম এরকম করে মানুষ তুই অন্যায় করতে আসছিস তোকে আমি তরবারি দিয়ে শেষ করে দেব এরকম করে হাতে তরবারি তুলেছে তরবারি তুলে ওকে মারতে গেছে যখন তরবারি লাগবে তার আগে লোকটা হঠাৎ করেই বলে ফেলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ করে বলে ফেলেছে মরেই যদি যাব আল্লাহর নাম নিয়েই মরে যাই কালেমাটা পড়াও শেষ কিন্তু আপনার তরবারি আর রুকলো না আপনি যে তরবারি চালিয়েছিলেন তরবারি গর্দানে লেগে গেল লোকটা মারা গেল আপনি তরবারি মারলেন আপনি মেরেছিলেন একজন শত্রু বলে তাই আপনি নেকি পেয়ে আপনি জান্নাতি হয়ে গেলেন নারায়ে তাকবীর কিন্তু উনি যে কালেমা পড়ে নিয়েছিল উনি কালেমা পড়ার জন্য আর সময় পাইনি কালেমাটাও পড়া শেষ আর টুকরো হওয়াও শেষ লোকটাও জান্নাতি হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা কাজে গতিকে পরিস্থিতি কাক কখন কে কে আল্লাহ কোথায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমি তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বেশি খুশি হয়ে যেতেন তখন এই এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করেছেন আর একটা বার সুবহানাল্লাহ বলেন এবার দ্বিতীয় নম্বরে সাহাবিরা যখন খুব খুশি হয়ে যেতেন তাও এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করেছেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি বুখারী মুসলিম থেকে আর দ্বিতীয় নম্বর একটা ঘটনা শুনে আমার ভাইরা এ হাদিসটার রাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলা একটু কথাটা গুরুত্ব দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা বললেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি বললেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলা একটি দিনে কিংবা রাত্রিতে রাবির মনে নাই ঘটনাটা দিনে ঘটেছিল না রাত্রি ঘটেছিল তাই আবু হুরায়রা দুটি শব্দ দিয়েছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলা মদিনাতুল মানাওয়ারাতে একটি দিনে কিংবা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের রুমের মধ্যে থেকে বেরিয়ে গেলেন নিজের রুম থেকে মদিনার গলিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেরিয়ে গেলেন আচ্ছা যেতে দেন আল্লাহ নবী সাল্লাম বেরিয়ে গেছেন যেতে যান এবার রাবি বললেন আল্লাহ নবী সাল্লাম মদিনার গলিতে যেতে 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 হঠাৎ করে নজর করে দেখেন ফাইজা হুয়া আবি বকরিন ওয়া উমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনার গলি দেয়া ঘটনাটা যদি আপনি রাত্রির নেন তাহলে একটা রাত্রিতে আল্লাহ নবী মদিনার গলিতে যাচ্ছেন হঠাৎ করে উনি পেলেন মদিনার গলির ছাইটে দুটি লোক বসে গুনগুন 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 করছে আল্লাহ নবী সাল্লাম এগিয়ে গেলেন কে রে
এত রাত্রিতে এখানে আরামের ঘুমটা বাদ দিয়ে এখানে রাস্তার সাইডে বসে আলোচনা করছেন, টুকটুক করে আলোচনা করছেন, এরা দুজন কে? আল্লাহ সাল্লাম এগিয়ে যায়, দেখেন দুজনই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শ্বশুর। এবার বলবেন নবীর শ্বশুর দুজন কি করে হলো? একজন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহার আব্বা, আর একজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি হচ্ছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলাহার আব্বা। এই দুজনে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী। তো এই দুজন শ্বশুর, একজন আবু বকর একজন ওমর, এই দুজন রাস্তার সাইডে বসে রাত্রিতে দুজন টুকটুক করে বসে বসে অল্প 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 করে কথা বলছেন। এবার আল্লাহ সাল্লাম অত রাত্রিতে রাস্তার সাইডে যখন দুজনকে দেখলেন, প্রশ্ন না করে আর নবী থাকলেন না, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাম বললেন, ইয়া মা আখরাজাকুমা, ইয়া আবা বকর ওয়া ওমর, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সাআ। আল্লাহ নবী সাল্লাম বলেন, হে আবু বকর, হে 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 আবু বকর ওমর, ইয়া আবা বকর ওয়া ওমর, হে আবু বকর ওমর, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা মিন হাযিহি সাআ, এই তোমাদেরকে কে বের করেছে? তোমরা আরামের ঘুমকে বাদ দিয়ে বাড়ি থেকে তোমরা বেরিয়ে এসে এই রাত্রিতে এখানে রাস্তার গলিতে তোমরা দুজন কিসের গপ্প করছো? কে তোমাদেরকে বের করেছে? বাড়িতে কেন থাকোনি? কি হয়েছে কি তোমাদের? বাড়িতে কি তোমাদের কোনো কথা হয়েছে? বাড়িতে তোমাদেরকে কেন তোমরা বেরিয়ে এসছো? কারণটা কি? আমার কাছে কারণটা দাও, আমার কাছে জবাবটা দাও, কেন তোমরা আরামের ঘুম বাদ দিয়ে তোমরা রাস্তার গলিতে সাইডে তোমরা দুজন বসে ছোট্ট ছোট্ট করে কথা বলছো? এবার মুসলিম শরীফের হাদিস দেখুন, জবাব ছিল এই দুজনের কি? জবাব দেখলে চোখের পানি বেরিয়ে যাবে, যদি কিতাবটা পড়তে পারেন, নিজে বখারি যদি পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দুজন জবাব দিলেন, ফাকালা আলজু ইয়া রাসূলুল্লাহ। এই দুজন জবাব দিলেন একই সঙ্গে, ও গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, না বাড়িতে আমাদের কিছু হয়নি, বাড়িতে কোনো জুলুম হয়নি নবী গো, বাড়িতে কিছুই হয়নি, ঝগড়া ফসাদ কিছুই হয়নি, কিন্তু একটা ঘটনা ঘটেছে নবীজি গো, আমি আবু বকর, আমার বাড়িতে আজকে কয়টা অক্ত পেরিয়ে গেছে, আমি আবু বকর পানি বাদে তেমন খাদ্য পৃথিবীর জমিনে খেতে পারিনি, আমার খিদার তাড়নায় আমার পেটের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতে চলছে, আমি আবু বকর আমি বিছানায় শুয়েছি, আমার ঘুম লাগে না, কারণ খিদায় পেটের জ্বালাটা দাও দাও করে জ্বলছে গো নবী। আমি মনে মনে ভেবেছি, আমি তো এখন থাকতে পারছি না বিছানায়, আমি কার কাছে হাত পাতবো না পাতবো না, আমি মদিনার গলির কোনো সাইডে বসে থাকবো, কোনো আনসারি সাহাবি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাকে যদি সালাম দেয়, আমি সালামের জবাব দেব, আমার মুখটা দেখবে, মুখটা শুকনো, দেখে যদি কোনো আনসারি সাহাবি ডাক দেয় তাহলে তার বাড়িতে যাব, কিছু যদি দেয় তো খাবো, এই নিয়তে আমি আবু বকর মদিনার গলিতে বেরিয়ে সাইডে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটু পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি কারণে বাড়ির থেকে মদিনার গলিতে বেরিয়ে গেছেন, যখন আবু বকরের সঙ্গে দেখা হয়েছে বলছেন, আবু বকর তুমি এখানে কেন এসছো? তখন আবু বকর বলছেন, আমার এই অবস্থারে তাই এসেছি। হযরত ওমর বলেন, বাইরে আজকে তোর যে অবস্থা, আমারও একই অবস্থা, আমার বাড়িতে খাবার নাই, আমার খিদার জ্বালায় থাকতে পারিনি, তাই আমিও মদিনার গলিতে বেরিয়ে এসেছি, এখন দুজন যাব কোথায়, এখানে দুজন বসে থাকি, দেখি মদিনার কোনো আনসারে সাহাবি যদি যায়। এই বলে রাত্রিবেলাতে দুজন বসে আছে, ইন্নামিন সময় তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু পরে মদিনার গলিতে ওই রাস্তায় যা এই আবু বকর ওমরের চোখের সম্মুখে পড়ে গেছেন। এবার যখন জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসছো? তখন বললেন, আলজু ইয়া রাসূল আল্লাহ, হুজুর গো খিদার চালাতে আমরা দুজন এমন করে মদিনার গলিতে বসে আছি। এই কথা যখন আবু বকর ওমর বলে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এবার এই দুজন সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, নিজের কাহিনীটা বুঝিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বললেন, আবু বকর ওমর তোরা কি বলে দিলি আজকে? তোরা বললি কি রে? তোরা এরকম করেছ? তোরা এখন দুজনে এসিস? তোরা কি দুজনে মনে মনে ভেবেছিস একটাবার আমার কথা ধার? আজকে আমার অবস্থা কি? আমি নবী। তখন আল্লাহ সাল্লাম বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান আল্লাহর কসম করে বলি যে মহান আল্লাহর হাতের মুষ্টির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার জান রয়েছে। বলে, মা আখরাজাকুমা আল্লাযী আখরাজানি, ওরে আবু বকর ওমর তোরা দুইজন যে কারণে বেরিয়ে গেছিস, ইয়া কি কারণে আমি নবী আজকে মদিনার গলিতে বেরিয়েছি? সুবহানাল্লাহ বলেন,
আজকে জামিনের ভিতরে আমরা মুসলিম হিসাব করে দেখেন তো পাঁচ বছরের ভিতরে এমন কোন ঘটনা ঘটেছে যে গ্রামের দুজন মানুষ না খেয়ে থেকে রাত্রিতে তিন দিন না খেয়ে থেকেছে আর হঠাৎ করে জমিনের ভিতরে না খেয়ে থেকে থেকেই লোকটা মারা গেছে এমন ঘটনা কি হরিচন্দ্রপুর থানায় অঞ্চলে এরকম ঘটনা শুনেছেন যে তিন দিন থেকে বাড়িতে খাবারের ব্যবস্থা নাই না খেয়েই লোকটা মারা গেল এরকম ঘটনা শুনেছেন না অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছেন মদিনার গলিতে দুজনের সঙ্গে দেখা হয়ে গেল এবার নবী সাল্লাম ছিলেন দরদের নবী এবার আবু বকর ওমরকে বললেন ইয়া আবু বকর ওমর কুমা তোমরা দুজন দাঁড়িয়ে যাও আল্লাহ সাল্লাম যখন দাঁড়িয়ে যেতে বললেন সঙ্গে সঙ্গে ফাকামা হযরত আবু বকর ওমর আল্লাহ নবী সাল্লামের কথা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে আগে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছনে পিছনে আবু বকর ওমর এই দুজন চলছে একই সঙ্গে মদিনার গলি দিয়া তিনজন যায় 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 যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম একটা আনসারি বিশিষ্ট একটা আনসারি সাহাবীর বাড়ির ঘরের দরজায় উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ জোরে বলেন উনি ছিলেন খুব মেহমান নওয়াজ ওই আনসারি সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন ঘরের দরওয়াজায় আল্লাহ নবী সাল্লাম যাওয়ার পরে দূর থেকে সালাম দিয়ে দিলেন যখন আল্লাহ নবী সাল্লাম সালাম দিলেন নবীর কণ্ঠস্বর যখন বাড়ির ভিতরে পৌঁছে গেল ভিতর থেকে তখন মেয়েটা সালামের জবদাহি করলেন তখন নবী সাল্লামের সঙ্গে সমস্ত মহিলার কথা বলার অনুমতি ছিল তাই ভিতর থেকে মেয়েটি বলতেছেন ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে স্বাগতম জানাই আপনি দয়া করে বসুন আমার আল্লাযী লাইসা বিবাইতিহি নবী এই মুহূর্তে গেছিলেন যখন ওই সাহাবিটা বাড়িতে ছিল না তখন ওই স্ত্রীটা বললেন হুজুর গো আপনারা আমার মেহমানখানায় বসুন আমার স্বামী পানি আনার জন্য বাইরে চলে গেছেন এখনই পানি নিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকবে সুবহানাল্লাহ বলেন এই হাদিসের মাহফুমে একটা মশলা বেরিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব পানি যদি একটু দূরে ছিল সাহাবীরা নিজে স্ত্রীর পানির ব্যবস্থা করে দিয়েছেন এখন তো আমাদের মা বোন বাড়িতে টিউবওয়েল থাকা সত্ত্বেও দুই দুই তিন বাড়ি ভাগে যদি পুকুর থাকে দেখবেন দিনের ভাগে গোসল করার জন্যে মেয়েরা ওখানে চলে যায় আপনাদের এলাকায় যদি নাও যায় অনেক জায়গায় এরকম থাকে যদি ঝোড়া থাকে নদী থাকে নিজের টিউবওয়েলের পানিতে গোসল করতে লজ্জা লাগবে ভিতরে যাবে না পুকুরে চলে যাবে নদীতে চলে যাবে এই করে চলে যাবে ওখানে যা দলে 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 মহিলারা অনেক জায়গায় এরকম গোসলের পদ্ধতি বর্তমান করেছে মহিলারা বা নিজের বাড়িতে পানি নাই একটু দূরে পানি আছে ওখান থেকে চলে যাবে মেয়েরা কিন্তু না আল্লাহ নবী সাল্লামের যুগে এই হাদিসটার প্রমাণ যে সাহাবি নিজে পানি আনার জন্য আল্লাহ নবী সাল্লামের সাহাবি বাড়িতে চলে গেছেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে শুনেছি মুরব্বীদের কাছে যেখানে তখন টিউবওয়েল বা কুয়া কম ছিল তাই দূর থেকে আমাদের অঞ্চলের আমাদের আহলে হাদিস মহিলাদের স্বামী যারা মুরব্বী ছিলেন তারা দূর থেকে পানি এনে স্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন আমার গ্রামের এটা রেকর্ড ছিল মুরব্বীদের কাছে শুনেছি তারা দিনের ভাগে দূর থেকে পানি এনে দিয়েছেন সেই পানি দিয়ে স্ত্রী গোসল করেছেন কিন্তু এখন অধিক যা এখন ওগুলো নাই এখন দেখবেন স্বামী তো পানি এনে দেবে দূরের কথা গোসলের কোনো প্রথা নাই আবার কিসের স্বামী পানি এনে দেওয়ার দরকার আছে সেটা আলাদা মশলা আমি সেখানে যেতে চাই না সাহাবি পানি আনার জন্য চলে গেছেন বললেন এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে ওই মেহমানখানায় বসে পড়লেন সামান্য সময় পরেই ওই বাড়ির সাহাবিটা পানি নিয়ে বাড়ির ভিতরে হাজির হয়ে প্রথম নজর করে দেখেন তিনজন মেহমান তার মেহমানখানায় বসে আছে নারায়ে তাকবীর দেখার পরেই নবীকে সালাম দেওয়ার পরেই একটা শব্দ উচ্চারণ করেছিলেন সেই শব্দটা ছিল আলহামদুলিল্লাহ শব্দটা বলে বললেন আল্লাহ আমি তোমার তারিফ যে কী দিয়ে করব তারিফ করার মতো সক্ষমতা আমার পৃথিবীর জমিনে নাই কারণ আমি একটা কথা আজকে গ্রান্টি দিয়ে পৃথিবীর জমিনে বলতে পারি তোমাকে সাক্ষী রেখে পৃথিবীর জমিনে আমার মতো মহাভাগ্যবান ব্যক্তি আজকে গোটা পৃথিবীতে কেউ নাই বলবেন কেনে বলে আমি দাওয়াত করিনি বিনা দাওয়াতে আখেরি নবী দুইজন জান্নাতের মেহমান জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুইজন সাহাবী নিয়ে আজকে আমার বাড়ির বিনা দাওয়াতের আমার বাড়ির মেহমান নারায়ে তাকবীর কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারীতে পাবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালইকরিম যাইফা হাদিস বুখারীর ইবারত আল্লাহ নবী সাল্লাম বললেন পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করো আর কেউ যদি তোমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করো তাহলে ফালইকরিম যাইফা তোমরা যেন মেহমানকে কদর করো এটা আমি নবী বললাম এটা আমি নবী আমার মুগ্ধ তোমাদেরকে বললাম পৃথিবীর জমিনে আল্লাহকে যদি বিশ্বাস করো কিয়ামতের দিনকে যদি বিশ্বাস করো তাহলে
খালি তোমরা মেহমানকে কদর করবে ফাল ইকরিম জাইফা তোমরা মেহমানকে কদর করবে আবার দ্বিতীয় নম্বর বললেন আমান কানা মিনু বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফালা ইউজা জারা পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর যদি কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো তাহলে পড়শি মানুষকে কোনোদিন কষ্ট দিও না পড়শি মানুষকে কোনোদিন জুলুম করিও না পড়শির উপরে কোনোদিন তুমি অত্যাচার করো না পড়শি মানুষকে কোনোদিন খারাপ ব্যবহার করো না পড়শির সাথে তুমি কোনোদিন অত্যাচারিত তো তুমি হয় না জমিনের ভিতরে কিন্তু আজকে নজর করে দেখবেন আজকে হরিচন্দ্রপুর কি হয়েছে জানি না অনেক জায়গাতে দেখা যায় আমাদের অঞ্চলেও দেখা যায় খালি পড়শির সঙ্গে পড়শির ঝগড়া পড়শির সঙ্গে পড়শির মিল নাই আপোষে আপোষে মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই চাস্তো ভাই মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই বাপ বেটা মিল নাই শ্বশুর জামাই মিল নাই এই তো ফাসাদ চাষা বাস্তা মিল নাই এটাই বর্তমান জমিনের ভিতরে চলছে বলেন কথা ঠিক কি নয় অনেক জায়গাতে এরকম চলছে মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই তার উপরে যদি সৎ ভাই থাকে তাহলে তো আরো ঘটনাই খারাপ অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইউজা যারা তোমরা পড়শিকে কষ্ট দিও না পড়শিকে কোনো মুহূর্তেই তোমরা যেন পৃথিবীর জমিনে কষ্ট দাও না তৃতীয় নম্বর বললেন একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের সাল্লাম দিলেন ওমান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফাল ইয়াকুল খাইরা তোমরা যদি পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ নবী আল্লাহর কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো তাহলে পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে তোমার মুখ দিয়ে যদি তুমি কোনো কথা বলো তাহলে ফালিয়াকুল খাইরা ভালো কথা মুখ দিয়ে বলো এই মুখ দিয়ে খারাপ কথা বলবে না এই মুখ দিয়ে কোনো কোনাইসা কথা বলবে না এই মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করবে না এই মুখ দিয়ে তুমি খারাপ কাহিনী বলবে না এই মুখ দিয়ে তুমি এমন খারাপ বলবে না যে বললে অন্য কষ্ট পায় তুমি এমন তাকলিফের কথা তুমি এই মুখ দিয়ে বলবে না তুমি যদি জমিনের ভিতরে মানুষের সঙ্গে কথা বলো যেখানে তুমি কথা বলো আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খাইরা তুমি ভালো কথা বলো ভালো উপদেশ মানুষকে দাও ভালো যুক্তি মানুষকে দাও এমন যুক্তি দেবে না যে তার সর্বনাশ জমিনের ভিতরে হয়ে যায় তাহলে ভালো কথা বলছে বলছেন এবার আল্লাহ সাল্লাম বললেন তুমি যদি ভালো কথা না বলো তুমি যদি ভালো কথা বলতে তোমার ভালো লাগে না আমি কা ভালো কথা বলবো আমি ভালো কথা বলবো না তাহলে আল্লাহ সাল্লাম বলছেন আও লে ইয়াসমুত তাহলে তুমি চুপ থাকো তাহলে তোমার নেকিও হবে না তোমার গুনাও হবে না তুমি চুপ থাকো তোমার নেকিও হবে না তোমার গুনাও হবে না তুমি চুপ থাকো তাই বলে তুমি খারাপ কথা বলবে অন্যায় কথা বলবে এটা তুমি করিও না ঝগড়া ফাসাদ বাজলে ঝগড়া ফাসাদ করবে অকথ্য ভাষা বলবে এটা কহিও না অবশ্যই আমাদের হরিচন্দ্রপুর এলাকার মা বোন যদি হঠাৎ করে শাশুড়ি বেড়ার বউ বাজে কি দিয়ে মুখ দিয়ে কি কয় তার কোনো খবর নয় বলেন কথা ঠিক কি নয় কোথাকার ভাষা কোথায় নাগাচ্ছে শাশুড়িকে কয় জায়গায় বিয়ে দিচ্ছে শাশুড়ি আবার বেড়ার বউকে কয় জায়গায় বিয়ে দিচ্ছে তার মাইকে কয় দাবার নিকা দিচ্ছে ইয়ার কোনো খবর থাকে না আকাশ পাতাল মুখের ভাষা খারাপ আল্লাহ নবী সাল্লামের জমানায় নবী সাল্লামের কাছে আসছে জিজ্ঞেস করলেন হুজুর গো একটা মহিলা নামাজ রোজা পড়ে না নামাজ রোজা খালি ফরজ পড়ে রোজা খালি ফরজগুলিন থাকে আর হিসাব করে জাকাত দেয় একটা দান খরাত করে না কিন্তু ব্যবহার লোকের সঙ্গে সবার সঙ্গে ভালো আল্লাহ নবী সাল্লাম বললেন ওই মেয়েটা জান্নাতি সোনালা জোরে বলেন একটা মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হলো একটা মেয়ে একদম নফল পরে টরে একদম পুরা পরে আর এটা করে ওটা করে সব আমল করে নফল রোজা থাকে সারাদিন রোজা থাকে বছরকে বছর রোজা থাকে কিন্তু পড়শির সঙ্গে মিল নাই মুখের ভাষা খারাপ মানুষকে গালিগালাজ করে আল্লাহ নবী সাল্লাম বললেন ওই মেয়েটি জাহান্নামী মেয়েটা জান্নাতে যাবে না আমার ভাইরা আপনাদেরকে অনুরোধ করব নিজের স্ত্রী পরিবার নিজের মা বোনকে বুঝিয়ে দেবেন মুখটা যেন খারাপ না করে আমরাও যেন খারাপ না করি কুবুদ্ধি যেন জমিনে না দেয় এই মুখটা আল্লাহ তাআলা পবিত্র কথা বলার জন্য দিয়েছে এই মুখটা পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য দিয়েছে এই মুখটা ফাহিশা কথা বলার জন্য দেয়নি এই মুখটা খারাপ কথা বলার জন্য দেয়নি এই মুখটারও একদিন হিসাব হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মা ইয়ালফুযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বললেন এই মুখ দিয়ে পৃথিবীর জমিনে যত কথা বের হয় আমাদের আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে এমন একটা দিন যেদিন হিসাব শুরু হবে সেদিন আমার সম্মুখে চোখের সম্মুখে ভেসে উঠবে কাজে গতিকে এই মুখ দিয়ে যা বলবো হিসাব করে বলতে হবে আপনাদের কাছে আমার আপিল থেকে গেল আমার ভাইরা আমি খুতবার মধ্যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছিলাম তার আগে শুধু একটা কথা বলি আমাদের যিনি বিশ্বের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা আমি খুব শর্ট সময়ে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে কেমন নবী আমাদের নবী 124,000 নবী রাসূলের মধ্যে কেমন নবী আমাদের নবী পৃথিবীর জমিনে কেমন পরীক্ষিত নবী এটা প্রমাণ করেছেন মেশকাতে একটা হাদিস আছে একদিন হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর নাম হযরত আবু যর গেফারি হযরত আবু যর গেফারি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ওয়া নবি যর আল গেফারি রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গেফারি একদিন নবীকে প্রশ্ন করলেন নবীজি গো কাইফা আলিমতা ইন্নাকা নবিয়ন ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনি যে একজন নবী হয়েছেন আপনি যে একজন রাসূল হয়েছেন একজন যে আপনি আল্লাহর নবী
আপনি কোন দিন বুঝতে পারলেন, আপনার কোন দিন জ্ঞান আসলো, আপনার কোন দিন এটা বুঝলেন আপনি যে আল্লাহ আপনাকে নবীয়তি বানাবে, এটা আপনার জীবনের কোন দিন বুঝে ফেলেছিলেন? আমি একজন 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 প্রফেসর হচ্ছেন, যেমন আমরা জিজ্ঞেস করি আপনি কোন দিন বুঝতে পারলেন আপনি প্রফেসর হলেন, কত লেখাপড়া করতে গেছেন? একটা বড় ডক্টর আসলো, আমরা জিজ্ঞেস করি আপনি কোন দিন বুঝলেন যে ডক্টর পড়তে হবে? একজন বড় মিনিস্টার আসলো, আমরা জিজ্ঞেস করতে পারি আপনি কোন দিন মিনিস্টার হলেন, কেমন করে আপনি রাজনীতি দাঁড়ালেন? তেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবুজার গেফারে জিজ্ঞেস করছেন যে ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কাইফা আলিমতা ইন্নাকা নবিয়ুন, আপনি যে নবী হবেন এটা আপনি কেমন করে জানলেন, কোন দিন বুঝলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবুজার গেফারি সহ সব সাহাবা কেরামকে বুঝিয়ে দিচ্ছেন, এই আবুজার শোনো 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 শোনো, এই শোনো আমি কোন দিন কেমন করে নবী হব এটা তো তুমি প্রশ্ন করেছো, শুনে নাও। বলে কি? আতানি মালাকানে ওয়া আনা বেবাদ বাতাই মক্কা, যখন ছোট্ট বয়সে সেদিন খেলাধুলার বয়স, যখন খেলাধুলা করার বয়সের সমান, তখন আমি একদিন, আমি বিশ্বের নবী ছোট ছেলে, আমি তখন মক্কাতে, আমি তখন মক্কাতে, আমি তখন ছোট খেলাধুলা বয়সের সময়, আমি খোলা ময়দানে বাথা ময়দানে, আমি তখন খেলাধুলার বয়সের সময় একটু ঘুরছিলাম, একটু বেরিয়েছিলাম, একটু ঘুরছিলাম, হঠাৎ করে নজর করে দেখি আতানি মালাকানে, আকাশ থেকে দুটি ফিরিস্তা আকাশ, জি পনেরো মিনিট আছে, বক্তা আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, আকাশ থেকে একটা ফেরেশতা নেমে 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 আসতেছে, আচ্ছা আকাশ থেকে একটা ফেরেশতা নেমে আসতেছে আমি দেখলাম, আচ্ছা ঠিক আছে শেষ করছি, হা বক্তালে আসেন জাগা, তখন বলেছিলেন যে নেমে আসতেছে আমি দেখলাম, তো কয়জন ফেরেশতা ছিল? দুইজন, কয়জন ফেরেশতা ছিল? দুইজন, আকাশ থেকে নেমে আসতেছে, তো ফাওয়া কাদহম আলাল আরস, দুজনের মধ্যে ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা একদম আমার সম্মুখে নেমে গেল, বলে আখর বাইনা সামায়া ওয়াল আরস, আর একটা নামলেন না, উনি জমিন এবং আসমানের শূন্যের মধ্যে ঝুলিয়ে রয়ে গেল। এবার হঠাৎ করে উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে বলতেছে, এই আ হুয়া হুয়া, এই ইনি কি তিনি, ইনি কি তিনি যাকে ওজন করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন? বলে হ্যাঁ ইনি তিনি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন করা হলো, ওজন করে দেখা গেল দশজন, একজন ওজন করা হলো, নবীর ওজন বেশি হয়ে গেল, ছোট্ট ছেলের দশজন দা পরীক্ষা করা হলো, তখন আসল ছেলের ওজন বেশি হয়ে গেল, একশো জনকে দা পরীক্ষা করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন বেশি হলো, এবার এক হাজার দা পরীক্ষা করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন বেশি হয়ে গেল। এবার তখন ওই উপরের ফেরেশতা বলতেছে, না আর পরীক্ষা করতে হবে না, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে দাও আর আমার নবীকে যদি একদিকে দাও, তাও নবীর ওজনটা পৃথিবীতে তার চরিত্রের অধিকার, তার ওজন জমিনের ভিতরে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন তিনি আমাদের নবী, তাই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের কানুনগুলি, তাই আমাদেরকে জমিনের ভিতরে মানতে হচ্ছে সেই নবীর কথাগুলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে উত্তম নমুনা করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। তাহলে সেই নবীর কথাগুলি জমিনের ভিতরে মানতে হবে। সেই নবী একটা হাদিস বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন ইন্দামিন সময়, একটা যুবক আসলেন, হাদিসটা বুখারীতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুরগো আমার মা কয়দিন আগে মারা গেছেন, আমার মা কয়দিন আগে মারা গেছেন, তো আমার মা খুব অসুস্থ ছিল, অসুস্থ অবস্থা, খুব যদি বেঁচে থাকতেন, খুব দান করার অভ্যাস ছিল, খুবই দান করার অভ্যাস ছিল, হঠাৎ করে আমার মা মারা গেছে, যদি মা থাকতেন তাহলে অনেক দান করতেন, মা তো অনেক সম্পত্তি রেখে গেছে, এবার যদি আমি আমার মার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় যদি কিছু দেই, আমার মা কি কবরে পাবে? আল্লাহ নবী সাল্লাম বললেন, ফাকালা নাম, হ্যাঁ তোমার মা যদি দান করার অভ্যাস ছিল, সম্পত্তি যদি রেখে গেছে, তুমি তার ছেলে, তুমি যদি সেই সম্পত্তির মধ্যে কথা থাও, তোমার মা কবরে পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, এটা বুখারীর হাদিস। তাহলে এই কথাটার নাবির, এই কথাটার নাবির, আল্লাহ সাল্লাম বললেন কবরে পাবে যদি কোনো ছেলে জামিনের ভিতরে দেয়। তো জাগা, আর আমার হয়তো, হ্যাঁ ঘড়ি তো আমার ধরাই আছে, এগারোটা আর পনেরো মিনিট সময় আছে, এগারোটাতে ইনশাল্লাহ শেষ করবো। এই পনেরো মিনিট আমি আপনাদের কাছে একটু আলোচনা এগিয়ে যেতে চলছি। আল্লাহ নবী সাল্লাম যদি বললেন, নবীর কথা তো মিথ্যা নয়, নবী যেগুলো বলেছেন সমস্ত ওহী, আমরা ভাবতে পারি নবীর কথাগুলি ওহী নয়, না, আল্লাহ তাআলা বলেছেন, আমা ইয়ানতিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী ইউহা, নবী যেগুলো কথা বলেছেন পৃথিবীর জমিনে, নবীর কথাগুলি ওহী। কাজে গতিকে সেই নবী বলেছেন, যদি মা যদি শুয়ে যায় কবরে, ছেলে যদি দান করে পাওয়া যাবে। কাজে গতিকে আজকের ময়দানে আমরা যারা আছি, এটা হয়তো ঈদগার জন্যে, ঈদগার জন্যে বা জামে মসজিদের উন্নতির জন্যে জালসা, আমরা যদি মসজিদের জন্য বা ঈদগার জন্য দেই, অবশ্য আল্লাহ কবুল করে নেবে, আমি আপনাদেরকে জুলুম দেব না। একটা লোককে সর্বপ্রথম চাবো, একজনকে, যে
আপনার বাবাটা কবরে আছে চান দক্ষিণ আগেই হয়ে গেছে শুনেছি আপনাদেরকে জুলুম নাই একটা লোককে চাবো বাবাটা কবরে শুয়েছে একটা লোকের ছেলে এই বৈঠকে বুঝতে আসতে পারবেন বাবাটা কবরে আছে আল্লাহ যেন আমার বাবার জীবনের গুনাহটা মাফ করে দেয় আল্লাহ যেন হেফাজত করে আমি 500 বা 1000 আমি টাকা দেবো আসেন এই বৈঠকে ইনশাল্লাহ জাযাকাল্লাহ খায়রান একজন আছেন 500 টাকা দেনাওয়ালা একজন